দেশজুৰি চলি থকা লকডাউনৰ মাজতে নিজৰ প্ৰাপ্য বিচাৰি প্ৰতিবাদত বহিলে কাহ লোক দুৰ্যোগৰ সময়তো হিতাধিকাৰ ৰেচন কাৰ্ড হস্তগত কৰি চৰকাৰী যোগান ব্যৱস্থাৰ চাউল সুলভ মূল্যৰ দোকানীয়ে কলা বজাৰত বিক্ৰী কৰি অহাৰ অভিযোগ উত্থাপন হৈছে। পিছে কোৰ্ট সংঘটিত হৈছে এই ঘটনাটি। ৰমজানৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ রমজানের বাবেই প্রাপ্য চাউল পোৱা নাই হিতাধিকারিয়ে, সেয়ে রমজানের বিরুদ্ধে প্রতিবাদ। হাজুর টাঙ্গনমারির দৃশ্য এয়া। পশ্চিম বংশর সমবায় সমিতি লিমিটেডর অন্তর্গত টাঙ্গনমারির এগারী সুলভ মূল্যর দোকানী রমজান আলীর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে এই সকল লোকে। রমজান আলীর বিরুদ্ধে আছে হিতাধিকারী নামত অহা চাউল কলা বজারত বিক্রি করার অভিযোগ। হিতাধিকারী রেশন কার্ড হস্তগত করে সরকারি যোগান বিভাগের চাউল বিক্রি করে আহিছে রমজান আলিয়ে। বছর বছর ধরে লুণ্ঠন চলাই অহা রমজান আলিয়ে দেশজুড়ি চলি থাকা দুর্যোগের সময়তো বুভুক্ষু হিতাধিকারীক বঞ্চিত করেছে সরকারি যোগান ব্যবস্থার চাউলের পৰা। ভুয়া রেশন কার্ড তেও বনায় আত্মসাৎ করে খাইছে আর বহুত গরিব দুখিয়া রাইজক সামগ্রীর পৰা বঞ্চিত করেছে। দশ কেজি খুয়াইছি মানুষ পরিয়াল আমার আছে সাতজন, সাতজনের ভিতর ইতান এই আজি চারি বছর ধরে মাল মাল দিয়া নাই কাটু তার হাতত আছে আমাক দিয়া নাই দিয়া নাই কাটু রাখি থৈছে। কামরূপ জেলার যোগান বিভাগের একাংশ বিষয়াক ম্যানেজ করে কেবাখনো ভুয়া রেশন কার্ড উলিয়াই বছর বছর ধরে ব্যবসায় চলাই আহিছে রমজানে। লগতে জব্দ করা হিতাধিকারীর রেশন কার্ডত ভুয়াক বৃদ্ধি করেছে হিতাধিকারীর সদস্যর সংখ্যা আর এনেদরেই বুজন পরিমাণের চাউল প্রতিমাহে বিক্রি করে আহিছে রমজান আলিয়ে। লকডাউনের সময়তো হিতাধিকারীক বঞ্চিত করা ঘটনা পোহরলৈ অহাত স্থানীয় লোকে ঘেরাও করে রমজান আলীর ঘর, জব্দ করে রেশন কার্ড সমূহ। কিন্তু রাইজর প্রতিবাদের মাজতে পলায়ন করে রমজান আলিয়ে। সরকারি বিনামূলিয়া চাউল দরিদ্র লোকের মুখর পর কাঢ়ি নিয়া রমজানক শীঘ্রে করায়ত্ত করার বাবে দাবি জানাইছে প্রতিবাদকারী সকলে। হাজোর পৰা ধীৰাজ দাস, নিউজ 18, অসম নর্থ ইস্ট।